আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের 2020-21 শিক্ষাবর্ষের 11 শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বিধেয়ক নিয়ে আলোচনা করব। তো বিধেয়কের আমরা সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য এবং বিধেয়কের পার্থক্য এবং বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখি আমরা বিধেয়ক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিধেয়ক বলতে আমরা বুঝি কোন সদর্থক যুক্তিবাক্যে বিধেয় পটে যদি শ্রেণীবাচক হয় এবং শ্রেণীবাচক হয়, তাহলে উদ্দেশ্যের সাথে বিধেয় পটির যে বিভিন্ন সম্বন্ধ হতে পারে সেই সম্বন্ধকে বলা হয় বিধেয়। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, মানুষ হয় প্রাণী। এখানে মানুষ হয় প্রাণী এই বাক্যটি একটি সদর্থক যুক্তিবাক্য, এবং এই সদর্থক যুক্তিবাক্য এবং এখানে বিধেয় হলো প্রাণী, এবং প্রাণী এটি একটি শ্রেণীবাচক বা বা জাতিবাচক বা সার্বিক মত। তো এই এ কারণে এই প্রাণী আর মানুষের ভিতরে একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক বা এই সম্বন্ধটাকেই বলা হলো বিধেয়ক। এখানে প্রাণী বিধেয়টি হলো ব্যাপক, মানে এর এর ব্যাপকতা বেশি, এ কারণে এটা হলো জাতি, এবং এর অন্তর্গত মানুষ পদটি, উদ্দেশ্য পদটি, মানুষ পদটি এই প্রাণীর অন্তর্ভুক্ত অপেক্ষাকৃত কম ব্যাপক, সে কারণে এই মানুষ পদটি হলো উপজাতি। তাহলে এখানে মানুষ আর প্রাণী, এখানে এই মানুষ ও প্রাণী এই দুইটার ভিতরে বিধেয়কটি হলো জাতি উপজাতির বিষয়ক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো জাতি উপজাতি, তাহলে আমরা এক কথায় বলতে পারি হলো বিধেয়ক বলতে বুঝে হলো উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক, উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক। এবং এই সম্পর্ক কখন হয়? সম্পর্ক হবে যখন বিধেয়টি শ্রেণীবাচক পদ হবে। শ্রেণীবাচক পদ না হলে হবে না, এবং এবং ক্ষেত্রে উদ্দেশ্যটা উদ্দেশ্য সরি এখানে এক্ষেত্রে যুক্তি বাক্যটা সদার্থক হতে হবে। সদার্থক না হলেও এই বিধেয়ক হবে না, কারণ যদি নৈরর্থক হয়, তাহলে নৈরর্থক হলে বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে না, তাহলে বিধেয়ের সাথে উদ্দেশ্যের কোনো সম্পর্ক থাকে না, কারণ বিধেয় উদ্দেশ্যকে অস্বীকৃতি জানায়। তো আমরা তাহলে দেখে নিতে পারি যে বিধেয়কের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কি। মূলত এই বৈশিষ্ট্যটা এই সংজ্ঞার ভিতরেই বৈশিষ্ট্য চলে আসে, সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্য এর প্রকৃতি প্রকৃতি জানা যায়। সংজ্ঞাকে ভালোভাবে রাখি বা কোন 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 সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারলে, অনুধাবন করতে পারলে, তাহলে তার বৈশিষ্ট্য এবং প্রকৃতি সহজেই অনুধাবন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি। আলাদা আলাদা পয়েন্ট আউট করে আমরা এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা তুলে ধরতে পারি। যেমন এখানে বৈশিষ্ট্য আছে হলো উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক। তো এই বিধেয়ক হলো উদ্দেশ্য পদ আর বিধেয়কের মধ্যকার সম্পর্ক, এবং এই সম্পর্ক এখানে সম্পর্ক কখন হয়? যখন উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যকার সম্পর্ক স্বীকৃতি জানায়,
স্বীকার করা হয়, তখনই এই সম্পর্ক পায়। মানে সদর্থক যুক্তিবাক্যেই, তার মানে যখন যুক্তিবাক্যটা সদর্থক হয় তখনই বিধেয়ক থাকে, যখন যুক্তিবাক্যটা সদর্থক হয় তখনই বিধেয়ক থাকে। সদর্থক না হলে, মানে নৈরর্থক হলে, যেমন কোনো মানুষ নয় গরু, বা কোনো মানুষ নয় হাতি, তো এক্ষেত্রে এই এই ধরনের বাক্যে কিন্তু কোনো বিধেয়ক নেই, কারণ এই হাতি এবং মানুষ এর মধ্যকার সম্পর্ক কিন্তু অস্বীকার করা হয়। তো অস্বীকার করা হলে সেখানে কোনো বিধেয়ক থাকে না। বিধেয়কের আরেকটি বৈশিষ্ট্য হলো, বিধেয়কটি আমরা সংজ্ঞায় বলেছি, বিধেয়ক থাকবে কখন, যখন বিধেয় পদটি শ্রেণীবাচক বা জাতিবাচক বা সার্বিক পদ হবে, তখনই বিধেয়ক থাকবে, তখনই উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যকার বিধেয়ের মধ্যে সম্পর্ক থাকবে, বিধেয়ের মধ্যকার সম্পর্ক থাকবে। শ্রেণীবাচক না হলে সেখানে কিন্তু, মানে বিধেয় পদটি শ্রেণীবাচক না হলে সেক্ষেত্রে বিধেয়কের প্রশ্নই অবান্তর, বিধেয়ক থাকতে পারে না। এবং এছাড়াও বিধেয় আর বিধেয়ক আমরা অনেক সময় এক মনে করি যে বিধেয় বিধেয়ক এক, আসলে বিধেয় বিধেয়ক এক না। বিধেয় হলো একটা সম্পর্কের নাম, বিধেয় হলো উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যকার সম্পর্কের নাম, আর বিধেয়ক হলো সরি বিধেয়ক হলো উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যকার সম্পর্কের নাম, এবং বিধেয় হলো একটা পদ। বিধেয় কি? বিধেয় হলো একটা পদ, মানে যুক্তিবাক্যে বিভিন্ন পদ থাকে, যেমন উদ্দেশ্য পদ, বিধেয় পদ, তারপর এছাড়া থাকে বিশেষ্য, এছাড়া থাকে সংযোজক ইত্যাদি, এছাড়া থাকে এছাড়া থাকে যে নির্ধারক, প্রথমের দিকে যে নির্ধারক থাকে সেটা থাকে। তো এক্ষেত্রে কিন্তু বিধেয়কটা হলো একটা পদ, আর বিধেয়ক হলো একটা সম্পর্কের নাম। বিধেয়কের কিন্তু প্রকারভেদ আছে, বিধেয়ককে আমরা বিভিন্ন ভাগে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করেছেন, তো সেই জিনিসটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে বিধেয় ও বিধেয়কের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। তো বিধেয় বিধেয়কের মধ্যে পার্থক্য, প্রধান পার্থক্য কিন্তু সংজ্ঞার ভিতরে আছে, যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয়ক। যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে যাই বলা হয় তাই হলো বিধেয়, মানে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বিধেয়। আর যুক্তিবাক্যে বিধেয়ের সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক, বিধেয়ের সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় বিধেয়। তার মানে বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো বিধেয়, আর উদ্দেশ্য বিধেয়ের সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক সেটা হলো বিধেয়। তো বিধেয়ক কিন্তু কেবল সদার্থক যুক্তিবাক্যেই বিধেয়ক থাকে, কিন্তু বিধেয় থাকে সদার্থক ও নৈরর্থক উভয় ধরনের যুক্তিবাক্যেতে। আর বিধেয় পদটা কিন্তু জাতিবাচক বা শ্রেণীবাচক বা জাতি শ্রেণী, যাহা জাতি বা শ্রেণী একই কথা, বিধেয় পদটি জাতিবাচক হতে পারে, বিশিষ্ট পদ হতে পারে, নামবাচক পদ হতে পারে। বিধেয় পদটি জাতিবাচক পদ হতে পারে, বিশিষ্ট পদ হতে পারে, নামবাচক পদ হতে পারে, কিন্তু কিন্তু কেবল বিধেয় মানে বিধেয় কেবল বিধেয় পদটি কেবল শ্রেণীবাচক পদ হলে বিধেয় পদটি কেবল শ্রেণীবাচক পদ হলেই বিধেয় থাকে। বিধেয় পদটি যদি বিশিষ্ট হয় তাহলে বিধেয় থাকবে না, বিধেয় পদটি যদি নামবাচক হয় তাহলেও কিন্তু বিধেয় থাকবে না, কেবলমাত্র বিধেয় পদটি শ্রেণীবাচক হলেই বিধেয় থাকে। এবং বিধেয়ক একটি পদ, এবং বিধেয় একটি পদ, এবং বিধেয়ক একটি সম্বন্ধের নাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো বিদেহ বিদেহের মধ্যে আরো কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো বিদেহ বিদেহের ভিতরে সবসময় বিদেহ বিষয়টি, বিদেহ পটটি মূর্ত এবং বিমূর্ত উভয় ধরনের হতে পারে। বিদেহ পটটি মানে বিদেহটি প্রকাশিত হতে পারে, অপ্রকাশিত হতে পারে। প্রকাশিত হলে মূর্ত, অপ্রকাশিত হলে বিমূর্ত। কিন্তু বিদেহটি সর্বদাই অপ্রকাশিত থাকে, কারণ এ ধরনের উদ্দেশ্য বিদেহের মধ্যকার সম্পর্ক কি সেটা কিন্তু প্রকাশ করা থাকে না, সেটা আমাদের অনুধাবন করতে হয়। যে উদ্দেশ্য বিদেহের মধ্যকার যে সম্পর্ক, যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে, মানে বিদেহের বিভিন্ন ধরনের বিদেহ থাকে, সেই বিদেহটা আমাদের বের করতে হয়, আমাদের বুঝতে হয়, সেজন্য এটা বিমূর্ত। এবং বিদেহের কিন্তু কোনো শ্রেণী বিভাগ নেই, বিদেহের কোনো শ্রেণী বিভাগ নেই, কিন্তু বিদেহকের নির্দিষ্ট শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী বিভাগ নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো যুক্তিবেক্ষে অনেকগুলো পদ, অনেকগুলো পদ মিলিত হয়ে একটা বিদেহ হিসেবে ব্যবহৃত হতে পারে। যুক্তিবেক্ষে অনেক পদ মিলিত হয়ে একটা বিদেহ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন সে হয় না সে সে হয় একজন ভালো খেলোয়াড়, সে হয় একজন ভালো খেলোয়াড়। তো এখানে বিদেহ কিন্তু একজন ভালো খেলোয়াড়, কয়টা পদ আছে এখানে? তিনটা পদ আছে। সে কারণে এই বিদেহকে কিন্তু অনেকগুলো পদ একত্রে ব্যবহৃত হয়, একটা বিদেহ হিসেবে কাজ করে। বিদেহতে অনেকগুলো পদ একত্রিত হয়ে একটা বিদেহ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যুক্তিবেক্ষে, যুক্তিবেক্ষে টোটাল যুক্তি একটা একটা যুক্তিবেক্ষে একটা কেবল একটা সম্পর্কই থাকে, একটা বিদেহকে মানে উদ্দেশ্য আর বিদেহের মধ্যে কেবল একটা সম্পর্কই থাকে, একাধিক সম্পর্ক থাকে না। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা পার্থক্য আছে যে বিদেহ স্বনির্ভরশীল আর বিদেহ পরনির্ভরশীল। মানে এখানে বিদেহ পরনির্ভরশীল মানার কথার অর্থ হলো বিদেহ বিদেহের উপর নির্ভর করে, বিদেহের প্রকৃতিটা কিরকম তার উপর নির্ভর করে বিদেহক। বিদেহক তার মানে বিদেহক যদি শ্রেণীবাচক হয় তাহলে বিদেহক থাকে, আর বিদেহক যদি বিশিষ্ট হয় বা নামবাচক হয় তাহলে বিদেহক, বিদেহ যদি শ্রেণীবাচক হয় তাহলে বিদেহক থাকে, আর বিদেহ যদি নামবাচক বা বিশিষ্ট পদ হয় তাহলে বিদেহক থাকে না। এবং বিদেহক বিদেহক মূর্ত বিমূর্ত যাই হোক না কেন সেটা কিন্তু বিদেহক হতে পারে। কিন্তু সেজন্য বিদেহ হলো একটা মানে স্বনির্ভর, মানে কার উপর নির্ভরশীল নয়, এবং বিদেহ হলো পরনির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিদেহকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিদেহকের প্রকারভেদে মূলত বিদেহক কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করছি। তো বিদেহক এখানে যুক্তিবিদ এরিস্টটল মানে প্রাচীন গ্রিসের যুক্তিবিদ এরিস্টটল বিদেহকের চারটা প্রকারভেদের কথা বলেছেন, এবং তার প্রকারভেদ গুলো হলো জাতি, উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। কি কি? জাতি, উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এবং এরপর পরে যুক্তিবিদ মানে যুক্তিবিদ পরে পরিফিরি যুক্তিবিদ পরিফিরি এই কিন্তু বিদেহকে পাঁচ ভাগে ভাগ করেছেন। যুক্তিবিদ পরিফিরি বিদেহকে পাঁচ ভাগে ভাগ করছে। এই যে অ্যারিস্টটলের চারটা ভাগ, জাতি, উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এর সাথে তিনি আর একটা বিদেহক যোগ করছেন, সেটা হলো বিভেদক লক্ষণ বা লক্ষণ। মানে তার মতে পাঁচটা প্রকার হলো জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ।
প্রিয় শিক্ষার্থী, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, বিধেয়কের আমরা যে শ্রেণীবিভাগ আলোচনা করেছি, যে পাঁচ প্রকার, তো সেই পাঁচ প্রকারের আমরা জাতি এবং উপজাতি নিয়ে আলোচনা করব। তো জাতি বলতে আমরা আসলে কি বুঝি, জাতি বলতে আমরা কি বুঝি, তো সেই জিনিসটা আমরা এখন আলোচনা করবো। জাতি হলো যদি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ উভয়ই শ্রেণীবাচক হয়। আমরা আগে আলোচনা করেছি যে বিধেয় কাকে, বিধেয় হলো, বিধেয়ক হলো উদ্দেশ্য, বিধেয়টা যদি শ্রেণীবাচক হয় তাহলে বিধেয় উদ্দেশ্যের সাথে যে সম্বন্ধে সম্পর্কিত, সম্বন্ধে মানে যে সম্পর্কে সম্পর্কিত হয় সেই সম্পর্কের যে বিভিন্ন রূপ হয় সেই রূপগুলোকে বলা হয় বিধেয়। আর এখানে জাতি বলতে আমরা বুঝতে হলো উদ্দেশ্য এবং বিধেয় দুটিই শ্রেণীবাচক পদ, এবং শ্রেণীবাচক পদ এবং ব্যক্তার্থের দিক থেকে বিধেয়টা উদ্দেশ্যের থেকে বেশি ব্যাপক। ব্যক্তার্থের দিক থেকে বিধেয়টা উদ্দেশ্যের দিক থেকে বিধেয়টা উদ্দেশ্যের চেয়ে বেশি ব্যাপক, তাহলে এই অধিকতর এই যে ব্যাপক যে পদটি মানে বিধেয় পদটি, এই বিধেয় পদটি উদ্দেশ্যের সাথে যে সম্বন্ধে আবদ্ধ হয়, যে সম্পর্কে সম্পর্কিত হয়, সেই সম্পর্কের নাম হলো জাতি। আমি আবার বলি, জাতি বলতে আমরা বুঝি যে উদ্দেশ্য, কোন যুক্তি ব্যক্তির উদ্দেশ্য আর বিধেয় যদি দুইটা শ্রেণীবাচক পদ হয়, এবং বিধেয়টা যদি উদ্দেশ্যের থেকে বেশি ব্যাপক হয় মানে ব্যক্তার্থের দিক থেকে বেশি ব্যাপক হয়, তাহলে তাহলে বিধেয়টার সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় জাতি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মানুষ হয় প্রাণী, তো মানুষ হয় প্রাণী এই উদাহরণে মূলত এখানে মানুষ এবং প্রাণী দুটাই শ্রেণীবাচক পদ, এবং ব্যক্তার্থের দিক থেকে মানুষের ব্যক্তার্থ কম এবং প্রাণীর ব্যক্তার্থ বেশি। তো ব্যক্তার্থ বলতে আমরা কি বুঝি, আসলে ব্যক্তার্থ বলতে কোনো পদের ব্যক্তার্থ বলতে ওই পদটি যাকে বোঝায়, ওই পদটি যাকে বোঝায় তাই হলো ব্যক্তার্থ, কোনো পদটি যাকে বোঝায়। তো মানুষ যাকে বোঝায় প্রাণী তার চেয়ে বেশি বোঝায়। মানুষ যেমন রহিম, করিম, আমি, তুমি, তোমরা, এরা হলো মানুষ, কিন্তু প্রাণী কিন্তু আমরা সকল মানুষ ও প্রাণী, আবার অন্যান্য জীব যেমন গরু, মহিষ, বেড়া, ছাগল, কুকুর, বিড়াল, হাতি, বাঘ ইত্যাদি সবই প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে প্রাণীর ব্যক্তার্থ বেশি, তাহলে এখানে বিধেয় পদ প্রাণীর ব্যক্তার্থ বেশি আর মানুষের ব্যক্তার্থ কম, তাহলে এই প্রাণী পদটি মানুষ, প্রাণী পদটি মানুষ পদের সাথে যে সম্পর্কে সম্পর্কিত যে সম্পর্ক যে সম্বন্ধ স্থাপন করছে সেই সম্বন্ধের নাম হলো জাতি। ঠিক এর বিপরীত যে উল্টো সম্পর্ক, বিশেষ করে মানে এই বিধেয় হয় মূলত বিধেয়টা উদ্দেশ্যের সাথে যে সম্পর্ক সম্পর্কিত তার উপর ভিত্তি করে, উদ্দেশ্য কি তা সেটা সেটা আপেক্ষিক বিষয়, উদ্দেশ্যটা হলো আপেক্ষিক বিষয়, মূলত বিধেয়টার উপরেই নির্ভর করে বিধেয়ক কোন ধরনের হবে। এবং এই উপজাতি বলতে বুঝায় হলো এখানে এই উপজাতি উপজাতির ক্ষেত্রে বিধেয়কটা বিধেয়ক সরি উপজাতির ক্ষেত্রে বিধেয়টা কম ব্যাপক হবে, উদ্দেশ্যটা বেশি ব্যাপক হবে, উদ্দেশ্যটা বেশি ব্যাপক হবে। আমরা দেখতেছি এখনই যে কোন যুক্তি ব্যক্তির উদ্দেশ্য আর বিধেয় একই কথা, উদ্দেশ্য বিধেয় শ্রেণীবাচক পদ হতে হবে, এবং বিধেয় পদটি উদ্দেশ্য পদের চেয়ে কম ব্যাপক হবে, বিধেয় পদটি উদ্দেশ্য পদের চেয়ে কম ব্যাপক হবে। তবে এই যে কম ব্যাপক এই যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্কে সম্পর্কিত হয় সেটাই হলো উপজাতি। যেমন যেমন প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ, যেমন এখানে একটা উদাহরণ আছে, প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ, তো এই এখানে প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ। এখন এই মানুষ পদটা হলো বিধেয়, মানুষ পদটা উদ্দেশ্য পদ, প্রাণীকুল
এই প্রাণীকুল, এই সকল প্রাণীকুল, এই যে প্রাণীকুল, প্রাণীকুলের চেয়ে কম ব্যাপক। সে কারণে এই মানুষ পথটি হলো এই উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক সেটা হলো উপজাত, সেটা হলো উপজাত। আমরা সাথে সাথে কিন্তু আমরা এখন জাতি উপজাতির সাথে যে একটা আপেক্ষিক সম্পর্ক, জাতি এবং উপজাতি হলো আপেক্ষিক সম্পর্ক, মানে জাতি উপজাতির যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো জাতি উপজাতি দুটি কিন্তু শ্রেণীবাচক, জাতি এবং উপজাতি। তো আমরা প্রথমে সংজ্ঞার ভিতরে উল্লেখ করেছি যে জাতি উপজাতি দুটোই শ্রেণীবাচক পদ, মানে এক শুধু বিদেয়, শুধু বিদেয়টা যদি শ্রেণীবাচক হয় আর উদ্দেশ্যটা যদি বিশিষ্ট বা নামবাচক হয় তাহলে কিন্তু জাতি উপজাতির সম্পর্ক আসে না। তো জাতি এবং উপজাতির ক্ষেত্রে দুটোই মানে উদ্দেশ্য এবং বিধেয় দুটোই শ্রেণীবাচক পদ হতে হবে, এবং এখানে দুটার সাথে তুলনামূলক সম্পর্কের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে উপজাতি নির্ধারিত হয়, জাতি উপজাতি নির্ধারিত হয়, এবং জাতি উপজাতি দুটো সাপেক্ষ পদ। মানে এখানে যেমন আমরা এই জাতি উপজাতি সংজ্ঞার ভিতর দেখেছি যে এক জায়গায় মানুষ পদটি উপজাতি, আবার আরেক জায়গায় প্রাণী প্রাণী পদটি জাতি। তো এখানে এই জন্য আবার একই জায়গায় কখনো কখনো একই পদ মানে উদ্দেশ্য পদের উপর নির্ভর করে উপজাতিও হতে পারে জাতিও হতে পারে, উপজাতিও হতে পারে জাতিও হতে পারে। যেমন মানুষ হয় না, প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ, প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ। তারপরে আবার যদি বলি সৎ মানুষ হয় মানুষের প্রাণীকুলের অন্তর্ভুক্ত হয় মানুষ, এখানে প্রাণীকুল আর মানুষ, এখানে প্রাণী এখানে মানুষ হলো উপজাতি। আবার যদি বলি সৎ মানুষ হয় মানুষের অন্তর্ভুক্ত, এখানে মানুষ কিন্তু জাতি। তো এই জন্য একই 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 পদ মানে একই পদ এক জায়গায় জাতি আর অন্য জায়গায় উপজাতি, এই জন্য এটা সাপেক্ষ সাপেক্ষ পদ। এবং জাতি উপজাতি মূলত ব্যক্তার্থের দিক থেকে নির্ধারণ করা হয়। যেমন ব্যক্তার্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত, উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত, তার মানে মানুষ উপজাতি ব্যক্তার্থের দিক থেকে প্রাণী জাতির অন্তর্ভুক্ত। মানুষ উপজাতি ব্যক্তার্থের দিকে আমরা যে উদাহরণ নিয়েছি আগে, মানুষ উপজাতি জাতির উদাহরণে আমরা জেনেছি যে মানুষ মানুষ হয় প্রাণী। এখন ব্যক্তার্থের দিক থেকে জাতির কি বলছি, আমি বলছি যে উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে যে মানুষ এবং প্রাণী, এই মানুষ হলো প্রাণী জাতির অন্তর্ভুক্ত, মানুষ হলো প্রাণী জাতির অন্তর্ভুক্ত, সে কারণে সকল মানে মানুষ হলো প্রাণী জাতির অন্তর্ভুক্ত, মানে মানুষ সবসময় সকল উপজাতি জাতির অন্তর্ভুক্ত, কারণ জাতি হলো ব্যাপক, জাতির ব্যক্তার্থ ব্যাপক, আবার উপজাতির ব্যক্তার্থ কম, উপজাতির ব্যক্তার্থ কম। এবং আবার আবার জাতার্থের দিক থেকে আবার জাতার্থের দিক থেকে যে কোনো জাতি উপজাতির অন্তর্ভুক্ত, যে কোনো জাতি উপজাতির অন্তর্ভুক্ত। জাতার্থ বলতে আমরা কি বলছি, মূলত জাতার্থ বলতে আমরা বুঝি বলি কোন শ্রেণীবাচক পদের মানে কোনো পদের অপরিহার্য অনিবার্য গুণ। ব্যক্তার্থ হলো কোনো পদ যার উপর আরোপ করা হয় বা যাকে বোঝায় তাকে যাকে যাকে নির্দেশ করে সেগুলো হলো ওই পদের ব্যক্তার্থ। আর জাতার্থ বলতে হলে কোনো পদের আবশ্যিক অনিবার্য গুণ, যে গুণটা না হলে ওই পদটা হয় না। যেমন মানুষ পদের অনিবার্য গুণ হলো মানুষ পদের অনিবার্য গুণ হলো জাতার্থ, মানুষ পদের অনিবার্য গুণ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, আর প্রাণী পদের অনিবার্য গুণ হলো জীববৃত্তি। তো এক্ষেত্রে এই প্রাণী হলো জাতি আর মানুষ হলো উপজাতি, তাহলে উপজাতির ব্যক্তার্থ উপজাতির উপজাতির জাতার্থ বেশি এবং জাতির জাতার্থ কম, তাহলে কম জাতির জাতার্থ যেহেতু কম তাহলে সে কারণে
জাতি জাতি উপজাতির অন্তর্ভুক্ত ব্যক্তার্থের দিক থেকে, সরি জাতার্থের দিক থেকে, জাতার্থের দিক থেকে জাতি উপজাতির অন্তর্ভুক্ত, আবার ব্যক্তার্থের দিক থেকে উপজাতি জাতির অন্তর্ভুক্ত। মানে জাতি বলতে যা বোঝাবে, উপজাতি জাতিতে যেসব জিনিস অন্তর্ভুক্ত, যেমন মানুষ প্রাণীর প্রাণী জাতির অন্তর্ভুক্ত, তো মানুষ একটা উপজাতি, প্রাণী জাতির একটা উপজাতি মানুষ। এবং প্রাণী বলতে আরো অন্যান্য 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 দিককে বোঝায়, যেমন মানুষ, যেমন ঘোড়া, মানুষ, ছাগল, হাতি, গরু ইত্যাদি ইত্যাদি, গুলো কিন্তু প্রাণী। প্রাণীর এই জন্য প্রাণী হলো জাতি, এবং জাতি ব্যক্তার্থ বেশি। আর যাত্রার্থের দিক থেকে জাতির যাত্রার্থ কম, যেমন প্রাণীর যাত্রার্থ হলো জীববৃত্তি, আর উপজাতি মানুষ, এর ব্যক্তার্থ বেশি, কারণ এর ব্যক্তার্থ হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। এই জন্য জাতি উপজাতির অন্তর্ভুক্ত যাত্রার্থের দিক থেকে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, যাত্রার্থ জাতি উপজাতির বিভিন্ন স্তরভেদ আছে, জাতি উপজাতির বিভিন্ন স্তরভেদ আছে। যেমন জাতি উপজাতিকে মানে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মানে কখনো জাতি হলো সর্বোচ্চ জাতি, আবার কখনো হলো সর্বনিম্ন উপজাতি, আবার সর্বোচ্চ জাতি এবং সর্বনিম্ন উপজাতির মধ্যবর্তী, আবার আর আবার যা থাকতে পারে সেগুলো কখনো মানে জাতি হতে পারে, উপজাতি হতে পারে। তো এগুলো আমরা কিভাবে এই মানে কার সাথে মানে সম্পর্ক দেখতেছি, কার সাথে তুলনা করতেছি, বা বিদেয়টা আর উদ্দেশ্যের সম্পর্কটা, উদ্দেশ্য বিদেয় সম্পর্কটা কি, সেটার উপর ভিত্তি করে এগুলো এগুলো নির্ধারণ করা। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তো এগুলোকে আমরা এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন সর্বোচ্চ জাতি বা বৃহত্তম জাতি বা পরতম জাতি, মানে সবার উপরে হলো জাতি, এবং এই জাতি যে সর্বোচ্চ সীমা সেইটা হলো সর্বোচ্চ জাতি, মানে যার উপরে আর কোনো জাতি হতে পারে না, মানে যে জাতির ব্যক্তার্থ সবচেয়ে ব্যাপক, এবং যার থেকে আর কোনো ব্যাপকতর ব্যক্তার্থের জাতি আর হতে পারে না, সেটাই হলো সর্বোচ্চ জাতি, বৃহত্তম জাতি, পরতম জাতি। তো দ্রব্য বা বস্তু এটাই হলো সবচেয়ে সর্বোচ্চ জাতি। আমি আবার বলছি, দ্রব্য বা বস্তু এটাই হলো সর্বোচ্চ জাতি, কারণ এর চেয়ে আর কোনো জাতি হতে পারে না। প্রাণী, মানুষ, গাছপালা, পর্বত, নদী ইত্যাদি, এই নির্বিশেষে সব বস্তু বা দ্রব্যকে দ্রব্যের অন্তর্ভুক্ত। এই জন্য এই দ্রব্য আর বস্তু হলো সবচেয়ে বৃহত্তম জাতি। তো আর একটা আছে সর্বনিম্ন, ক্ষুদ্রতম বা অপরতম যা উপজাতি, যেটা সবার নিচে থাকে, সে তো আর কারো জাতি হতে পারে না। যে সবার নিচে থাকে সে তো আর কোনো জাতি হতে পারে না, কারণ সে তার সে কার সাথে আর তুলনা করবে, তার সাথে সে সম্পর্ক স্থাপন করে। সেই জন্য সর্বনিম্ন যেটা সেটা হলো উপজাতি, এবং সর্বনিম্ন উপজাতি হলো যে উপজাতি ব্যক্তার্থ এতই সংকীর্ণ, এতই কম, যে তার চেয়ে আর কোনো সংকীর্ণ ব্যক্তার্থ যুক্ত উপজাতি হতে পারে না, পাওয়া যায় না, সেটাই তাকেই বলে সর্বনিম্ন উপজাতি বা ক্ষুদ্রতম উপজাতি বা অপরতম উপজাতি। তো এই সর্বনিম্ন উপজাতি মানে এটা কখনোই সর্বনিম্ন কিন্তু কখনো জাতি হতে পারে না, আবার সর্বোচ্চ কখনো উপজাতি হতে পারে না। সর্বোচ্চ সবসময় জাতি এবং সর্বনিম্ন সবসময় উপজাতি, কারণ সর্বোচ্চ উপজাতি সে কার সাথে আর তার জাতি কে হবে, তার আর তো আর জাতি নেই, সে তো জাতি। আর সর্বনিম্ন যে সে তো আর জাতি হতে পারে না, কারণ তার তো আর উপজাতি নেই। সেই জন্য মানে সর্বনিম্ন হলো উপজাতি। তো সর্বনিম্ন উপজাতি সবসময়, যেমন এখানে যুগল বা জোড়া এই শব্দ দুটি শ্রেণীবাচক পদ, যুগল বা জোড়া এই শব্দ দুটি শ্রেণীবাচক পদ, এবং এই পদগুলো আর অন্য কোনো শ্রেণীতে ভাগ করা যায় না, এবং এগুলো যদি অন্য কোনো শ্রেণীতে ভাগ করা হয় তাহলে সেটা বিশিষ্ট পদে পরিণত হয়, তাহলে শ্রেণীবাচক পদ হবে। যুগল বা জোড়া এটাই হলো সর্বনিম্ন উপজাতি। এছাড়া আরো রয়েছে মধ্য, এই সর্বনিম্ন উপজাতি এবং সর্বোচ্চ জাতি এর মধ্যবর্তী রয়েছে যে শ্রেণীবাচক পদগুলো, সেইগুলোকে জাতি বলা যায়, আবার উপজাতিও বলা যায়, মানে মধ্যবর্তী জাতি, মধ্যবর্তী জাতি বা মধ্যবর্তী উপজাতি, মধ্যবর্তী বা অবর, বা মধ্যবর্তী জাতি বা মধ্যবর্তী অবর জাতি, অথবা মধ্যবর্তী উপজাতি বা অবর উপজাতি। তো একটি এই মধ্যবর্তী উপজাতি মানে পরতম আর অপরতম, এই উপ
জাতির মধ্যবর্তী মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বোচ্চ সর্বোচ্চ জাতি এবং সর্বনিম্ন উপজাতি এর মধ্যগুলো মধ্যবর্তী গুলো শ্রেণীগুলোকেই মূলত অমর জাতি কিংবা অমর উপজাতি বলা হয়। এখন আমরা এই সর্বোচ্চ জাতি, আমি এখন এই মধ্যবর্তী জাতি না মধ্যবর্তী উপজাতি সেটা আমরা কিভাবে নির্ধারণ করবো? সেটা নির্ধারণ করে আমরা যদি সর্বোচ্চ জাতি এবং সর্বনিম্ন উপজাতি এর মধ্যবর্তী শ্রেণীবাচক শ্রেণীবাচক পদগুলো যদি একটা মানে বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের থেকে কম, বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের থেকে সংকীর্ণ হয়, বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের থেকে কম মানে সংকীর্ণ হয় তাহলে সেটা মধ্যবর্তী উপজাতি, আর বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের থেকে সংকীর্ণ না হয় ব্যাপক হয় তাহলে সেটা মধ্যবর্তী মধ্যবর্তী কি বলে মধ্যবর্তী জাতি। এছাড়া রয়েছে নিকটতম বা আসন্নতম জাতি, নিকটতম জাতি বা নিকটতম একটি জাতির সবচেয়ে একটি জাতির সবচেয়ে নিকটতম যে উপজাতিটা সেটাকে বলা হলো একটি জাতির সবচেয়ে নিকটতম উপজাতিকে বলে আসন্নতম উপজাতি বা নিকটতম উপজাতি। আবার একটি উপজাতির সবচেয়ে নিকটবর্তী বা ঠিক তার উপরে যে জাতিটা তার উপরে যে জাতিটা সেটাকে বলা আসন্নতম জাতি বা নিকটতম জাতি। যেমন প্রাণী পদের উপজাতি হলো মানুষ, প্রাণী পদের উপজাতি মানুষ, এবং এরকম ভাবে মানুষ পদের উপজাতি হলো সৎ মানুষ, আবার সৎ মানুষ উপজাতির নিকটতম জাতি হলো মানুষ, সৎ মানুষ উপজাতির নিকটতম জাতি হলো মানুষ। এভাবে মানুষ এই যে জাতির নিকটতম জাতি এবং উপজাতি নির্ধারণ করা হয়। এছাড়া রয়েছে সমজাতীয় উপজাতি, সমজাতি উপজাতি হলে একই জাতির অন্তর্ভুক্ত একাধিক উপজাতি গুলো তাদের পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতীয় উপজাতি বলে, মানে একই জাতির অন্তর্ভুক্ত একাধিক উপজাতি গুলোকে তাদের পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতীয় উপজাতি বলে। যেমন প্রাণী জাতির অন্তর্ভুক্ত হলো যেমন মানুষ, ঘোড়া, সিংহ, বাঘ, হাতি, গরু, ছাগল, বেল, বিড়াল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু এগুলো এই সকল উপজাতি গুলো প্রত্যেকেই প্রাণী জাতির অন্তর্ভুক্ত, তাই এই এরা হলো পারস্পরিক, এরা হলো সমজাতি উপজাতি। এই মানুষ, বিড়াল, ঘোড়া, প্রাণী, হরিণ, বানর এগুলো হলো সমজাতীয় উপজাতি, কারণ এটা এদের সবারই জাতি হলো এক এবং সে জাতি কি প্রাণী, সেজন্য এগুলো হলো সমজাতীয় উপজাতি। ছাত্রছাত্রীবৃন্দ, তো আমরা এই বিধেয়কের যে মানে সংজ্ঞা, বিধেয়কের বৈশিষ্ট্য, বিধেয়কের এবং বিধেয়কের বিধেয় বিধেয়কের পার্থক্য এবং বিধেয়কের যে প্রকার মানে বিধেয়কের যে পাঁচ প্রকারের যে দুই প্রকার আলোচনা করেছি বিশেষ করে জাতি এবং উপজাতি, তো এগুলোকে আমরা সবাই বাসায় অধ্যয়ন করবে এবং এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকবে এবং খুব জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে যাবে না, এবং যদি বাইরে যাও তাহলে মাস্ক ব্যবহার করবে অবশ্যই, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে মানে নিয়মিত হাত ধোবে সাবান পানি দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে, এবং তোমরা বাসায় প্রতিদিনই এই যুক্তিবিদ্যা বইটি তোমাদেরকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে আবার আমি বলছি অনুরোধ করছি যুক্তিবিদ্যা বিষয়টি কিন্তু তোমাদের ছিল না কখনই কারোরই ছিল না, যেহেতু এটা নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে এটা নাই, তো এই যুক্তিবিদ্যা বইটি কিন্তু বাংলা ব্যাকরণ বইয়ের সাথে ব্যাকরণের অনেকটা মিল আছে, সে কারণে এই ব্যাকরণ যেমন আয়ত্ত করা একটু কঠিন সে কারণে তোমরা এই যুক্তিবিদ্যাটাও ব্যাকরণের মতো পড়বে এবং পড়লে ভালো লাগবে, মজা পাবে, এবং মজা পেলেই তোমরা এখানে আনন্দ পাবে এবং আনন্দ পেলে তোমরা এটা পড়তে আগ্রহী হবে, তো সে কারণে এই যুক্তিবিদ্যা আমরা যেমন যা মানে যুক্তিবিদ্যা প্রতিদিন প্রতিদিনই অন্তত 1 ঘন্টা যুক্তিবিদ্যা বইটি অধ্যয়ন করো। তো আজকে এখানে রাখলাম, আজকে এখানে অনলাইন ক্লাস শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।